বলছিলাম বক্তব্য শুনে মানতে হবে জরুরি। দুই, প্রমাণ সহকারে জানা মানুষের নিকটে বক্তব্য শুনতে হবে। তিন, প্রমাণ সহকারে বক্তব্য শুনতে হবে। যিনি বক্তা তাকে দেখতে হবে তার বক্তব্য শোনা যাবে কিনা। মুসলিম গ্রন্থের ভূমিকাতে হাদিস রয়েছে, ইন্না হাদা লিল মাদিনুন উনজুর মান তাখজুনা দীনাকুম, এই বক্তব্য হচ্ছে দিন, কোরআন হাদিস গ্রহণ করা হচ্ছে দিন, তোমরা যার নিকটে বক্তব্য শুনছো তাকে দেখো, কি দেখবেন? আমি ঝংকার দিয়ে বক্তব্য দিতে পারি, এটা দেখবেন? আমি দেখতে খুব সুন্দর, এটা দেখবেন? জিনা বক্তাকেই দেখতে হবে। তার যদি সুদ ঘুষের চাকরি থাকে তার বক্তব্য শোনা যাবে না। বক্তা যদি রাত 9টা 10টা পর্যন্ত দোকানে আড্ডা ফিটে অহেতু গল্প করে তার বক্তব্য শোনা যাবে না। বক্তার মেয়ে যদি নগ্ন পোশাকে স্কুল কলেজে যায় তার বক্তব্য শোনা যাবে না। বক্তার স্ত্রী যদি ছোট ব্লাউজ পরে নগ্ন পোশাকে রাস্তাঘাটে চলে তার বক্তব্য শোনা যাবে না। ও তো নিজেই জাহান্নামী, তার বক্তব্য শুনবো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর মানুষের প্রতি জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাদখুলুল জান্নাতা আবাদা, তিন শ্রেণীর মানুষ কখনো জান্নাতে যাবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস। দায়ুস কে? আল্লাযী ইকরু ফি আলি আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে হলো দায়ুস। যদি বক্তা সাহেবের পরিবার এমন হয় তাহলে সে নিজেই জান্নাতে যেতে পারছে না, তার বক্তব্য শুনবো কি? সম্মানিত দিনী ভাই, আপনাকে বক্তব্য শুনে মানতে হবে। যার বক্তব্য শুনছেন তাকে দেখতে হবে, কি দেখবেন? মাথায় নেতা নেত্রীর ছবি রেখে আমার সামনে মাসে বক্তব্য দিচ্ছে আশ্চর্য। জাতির সামনে বক্তব্য দেন মাথার উপরে নেতা নেত্রীর ছবি রেখে। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সকালে মুখটা ভারী করে খুব চিন্তিত অবস্থায় বসে আছেন, মুখটা মলিন হয়ে আছে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী, আপনি মুখ মলিন করে বসে আছেন কেন, কি হয়েছে? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, জিব্রাইল আমার সাথে ওয়াদা করেছিলেন, তিনি গত রাতে আমার সাথে সাক্ষাৎ করবেন। উম্মে সালমা, শোনো, জিব্রাইল আমার সাথে ওয়াদা করেছিলেন, তিনি আমার সাথে গত রাতে সাক্ষাৎ করবেন। রাত পার হয়ে গেল, জিব্রাইল আসলেন না, আমি বুঝতে পারি না ঘটনা কি। তাহলে কি আমার কোনো ভুল হলো, কেন জিব্রাইল আসলেন না? এই কথা শুনেই উম্মে সালমা উঠে একটু ঘরের দিকে ঢুকলেন, দেখি ঘরে কিছু আবর্জনা অপরিষ্কার কিছু আছে কিনা। এই চিন্তা করে উঠে রাসূলের বিছানার নিচে দেখছেন, খাটের নিচে দেখছেন একটা কুকুরের বাচ্চা। তিনি কুকুরের বাচ্চাটাকে বের করলেন, বাইরে ফেলে দিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে হাতে উঠে পানি নিয়ে যেখানে কুকুর বসেছিল সেখানে পানি ছিটিয়ে দিলেন। পানি ছিটাতে না ছিটাতে জিব্রাইল চলে এসেছেন। আল্লাহ রাসূল বললেন, জিব্রাইল, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন গত রাতে সাক্ষাৎ করবেন, আসেন নিজে। আল্লাহ রাসূলের সামনে আসতেই তিনি বলছেন, জিব্রাইল, আপনি আমার সাথে ওয়াদা করেছিলেন যে গত রাতে আপনি আসবেন, আপনি আসেননি, ওয়াদা করেছিলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, জি এসেছিলাম, আপনার দরজা থেকে ফিরে গেছি। ইন্নাল মালায়েকাতা লা তাদখুলু বায়তান ফিহি কালবুন ওয়া তাসাবির, ফেরেশতা ওই ঘরে প্রবেশ করেন না যে ঘরে কুকুর থাকে মূর্তি থাকে, যে ঘরে কুকুর থাকে মূর্তি থাকে, যে ঘরে কুকুর থাকে মূর্তি থাকে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না, আমি এসেছিলাম ঘুরে গেছি। তার বক্তব্য শুনতে হবে। এই কয়েকটা জিনিস দেখার পরে পাঁচ, কণ্ঠস্বরে বক্তব্য চলবে না, কণ্ঠস্বরে বক্তব্য চলবে না, একেবারে পৃথক পৃথক শব্দ করে বাক্য পৃথক পৃথক করে বক্তব্য দিতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এজা খাতাবা, যখন আল্লাহ রাসূল বক্তব্য দিতেন, আহমারা তাইনাহু, তার দুই চোখ লাল হয়ে যেত, পাস্তা নাগাজাবাহু, তার রাগ বেশি হয়ে যেত, ওয়ালা সাউতহু, তার কণ্ঠ উঁচু হয়ে যেত, কান্না মুনজরো যায়, যেন তিনি সৈন্য দলকে ধমক দেখাচ্ছেন। এই করতে হবে, সেই করতে হবে, যেখান দিয়ে যাবে ছিদ্র করে কেটে চলে যাবে, 20 বছর পরে যেন বক্তব্য মনে থাকে, এর নাম বক্তব্য। কণ্ঠস্বরে মাওলানা সাহেব বক্তব্য দিলেন। আমাদের রাজশাহী চাঁপাই নবাবগঞ্জে বলে যে খুব বক্তৃতে দিয়েছেন, বাপের বেটা আছে বলতে পারে। আর একজন বলছেন, কি বলল সে? তো জি কি যে বলল, তাহলে সেটা বক্তব্য হয়? বক্তব্য এমন হবে মানুষের যেন স্মরণে থাকে, মানুষ যেন সেটাকে উপেক্ষা করে অথবা মেনে নেয়। ও বুঝতে পারবে তাহলেই সে উপেক্ষা করবে, বুঝতে পারবে তাহলেই সে মেনে নিবে। বলছিলাম
আমাদের ব্যাপারে আজকে বেশি কথা নেই, একটু কথা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফাবিল মারে কাজেবান আইন হাদিসা বিকুল্লি মা সামিয়া, একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকু যথেষ্ট শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে, একজন বক্তার মিথ্যুক হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা তদন্ত না করে বলবে, এটা একটা বই, একটা কথা লেখা আছে, আপনি পড়ে বলতে পাবেন না। আগে এটা দেখতে হবে যে এটা রাসূলের কিনা, তদন্ত চালাতে হবে এটা রাসূলের কিনা, তারপরে আপনি বলতে পাবেন এ কথা আল্লাহ রাসূল বলছেন, এটা রাসূলের আদেশ। অতএব যা আমরা শ্রোতা, আমাদের ব্যাপারে এটুকু জোরালো বাণী যে আমাদেরকে সচেতন হতে হবে, সব বক্তার বক্তব্য শোনা যাবে না, সব বক্তাকে দাওয়াতও দেওয়া যাবে না, এই ব্যাপারে আপনাদের সতর্কবাণী পেশ করে